কালকে ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা আছে রে, আমার তো কিছুই হয়নি, কি যে করব। ও আরে কুনালকে ফোন করি আগে, আমার তো এটাই স্বভাব, সবাইকে ফোন করে একটু জিজ্ঞেস করে কেমন হয়েছে না হয়েছে। ফোন করি সোনো মোরে, ওরে বাবা রে, কালকে আমার পরীক্ষা আছে রে, পড়াশোনা হয়নি রে। কে ফোন করছে আমাকে এই সময়, আমার গান করার সময়? হ্যালো হ্যালো কুনাল, বল কি করছিস, কালকে তো পরীক্ষা আছে। না পড়াশোনাটা হয়নি। আচ্ছা দাঁড়া, তাহলে আমি সৌরভকে একটু কনফারেন্সে নিচ্ছি, কারণ ও তো ভালো পড়াশোনায়, আর ওর বাড়িতে তাহলে আমরা গ্রুপ স্টাডিটাও ভালো করে সেরে নেব, তাহলে আমরা পড়াটাও ভালো করে বোঝা হয়ে যাবে। কাল পরীক্ষা আছে, ভালো করে একদম 90% পেতেই হবে। ফোন সুইচ অফ করে দিই, যাতে কেউ ফোন না করতে পারে। হ্যাঁ কুনাল, আরে আমি তো সৌরভকে ফোনটা লাগালাম, কনফারেন্সে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তো ও তো কনফারেন্সে বলছে না, ওর তো ফোনটা বিজি বলছে, কি করব। ওর বাড়িই চলে যাবো, চ বেরো, অ্যাক্টিভাটা নিয়ে বেরো। হে ঠাকুর, আমার পড়াশোনা হয়নি, যেন কালকে ভালো করে নাম্বার পাই। আশীর্বাদ দাও ঠাকুর, আশীর্বাদ দাও। ঠাকুর তুমি আশীর্বাদ দিলে, থ্যাংক ইউ। সারা জীবন পড়ে যাস, এখন না পড়তে দাও, তোকে ফুল ছুঁড়ে মেরেছি, এটা তো ভাগ্য ভালো, ভাগ্যিস তোকে ঘু ছুঁড়ে মারিনি, ঠিক আছে? বেশি বলবি না, দাঁড়া তোর পড়াটা এখনই সর্বনাশ করছি। না না না, এমনি করো না। আচ্ছা তাহলে তোরা আমাকে এখন অনেক মারলি, অনেক ধুলি, এবার একটু পড়াশোনা করি। এখনই তো পড়তে আসলাম, আগে একটা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিন্ডার, টিকটক সব জায়গায় ছাড়তে হবে। আরে একটা ফটো তুলি, তোর তোর আমাকে ট্যাগ করবি কিন্তু, করছি। আরে পড়াটা করতে আসিস না, দাঁড়া ইনস্টাগ্রামে পড়াশোনা কি হবে, সেটা একদম মরেই যাবি। তুই পড়াশোনা করে কে পড়লো, চাকরি তো পাবো না, তাহলে এসছিস কেন পড়তে? তোকে জ্বালা দে। হ্যাঁ দে, আরে ইনস্টাগ্রামে যে আমাকে ট্যাগ করে, আমাকে ট্যাগ করবি, ফেসবুকে আমাকে ট্যাগ করবি। হ্যাঁ দাঁড়া, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ গ্রুপ স্টাডি, হ্যাশট্যাগ পড়াশোনা, হ্যাশট্যাগ সব কিছু। আমরা পড়া, আমার বলছি পড়তে, আমরা বলছি পড়ছি না, পড়ছি না, পড়ছি না, পড়ছি না, পড়বো না, বিষয় নিয়ে পড়তে হয়, পড়বো না, যা। আমরা এসেছি অতিথিদের একটু রক্ষা করতে হয় তো, রক্ষা বলতে একটু খাবার দিতে হয়, খিদে পেয়েছে ভাই, কিছু খাওয়া তুই না খেলে কিছু হবে না, আমাদের আরে আমাকে দেখ তো।
আমাকে কিছু দিচ্ছে না। চপ খাওয়া দাওয়া হলো, আর কি চাই, আর কিছু চাই? এবার একটু পড়াই করি। আরে খাওয়া দাওয়া তো হলো, জলটাকে খাই না গলা শুকনো হয়ে যায়। হ্যাঁ, গলা বেরিয়ে আসবে পড়তে পড়তে। তোরা বেঁচে থাকবি না মরবি? বেঁচে থাকবো যদি তুই জলটা খাওয়াস। আগে জল দিতে হবে। এই আমি জানি কোন আমাকে নিজের সাথে জল বের করতে হোক। প্রকার ডুবরা তোর বউ আমার আর কি চাই না। ছু এই নে জল, তোর মতো নপায় আনা নে। ভাই কালকে ক্রিকেট চ্যাপ্টারটা কি আছে? হ্যাঁ আছে। তাহলে আমাদের ডাউট আছে। তোর ডাউট আছে না? হ্যাঁ আমার ডাউট আছে। আমার বলছিল ওখানে কি সেট ডাউট আছে বল। কি তাহলে প্রথম ডাউটটা আমি বলছি, ব্যাটের সাইজ কত? 38 ইঞ্চেস। ক্রিকেটের সাইজ কত? 23 ইঞ্চেস। আর হচ্ছে কি অ্যাবডোমিনাল গার্ড গার্ডের সাইজ কত? বাথরুমে যা, যত বড় হবে তত বড় তোর ওই সাইজটা হবে। স্কেল দিয়ে মাপতে হবে। ভালো করে নিবি, মাপবি, তারপরে বসাবি। আচ্ছা আমার আরেকটা ডাউট আছে, সেটা হলো হচ্ছে যদি আমাদের সামনে অ্যাবডোমিনাল গার্ড হয় তাহলে পিছনেও তো কিছু হওয়া উচিত। আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। বল বল। পড়ছি কোয়েশ্চেনটা হলো যে বায়োলজি এন্ড ইকোনমিক্স ইন্টার রিলেটেড। রিপ্রোডাকশন পারফর্ম হুইচ লেডস টু ইকোনমিক গ্রোথ। হাউ? বাই ইনক্রিজিং পপুলেশন। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love in this. Hey guys, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট ডাউন বিলো। আর আমরা এই টপিকটা সেদিনকে পেয়েছি যেদিন এরা দুজন আমার ফিজিক্যাল পরীক্ষার আগের দিন এসে এক্সেস রকম করে ডিস্টার্ব করেছিল আমাকে। আর যদি তোমরা এখন আমাদের ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে প্লিজ ফলো করে নিও। আমি রবিন টেকনো, FM 1804, মিস্টার দেশি। আর আমাদের ভিডিও আপলোড করতে লেট হয়েছে কারণ আমাদের এক্সাম চলছিল, তো এখন কন্টিনিউয়াসলি আপলোড হবে, তো স্টে টিউনড। আর আমাদের বহুত ভালো ভালো ভিডিও দিয়ে একটা ব্লগ আসবে, সেটা চরম ব্লগ হবে, ফুললি প্ল্যান। সো টিল দেন বাই। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need a...